আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা তোমাদের জন্য এনেছি আকামে গা কিল অ্যানিমের ষষ্ঠ এপিসোড। আশা করি এই এপিসোডটিও তোমাদের কাছে ভালো লাগবে। তার আগে পূর্বের এপিসোডের কিছু রিক্যাপ হয়ে যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম তাতসুমিকে শিলের সাথে ট্রেনিং করতে দেওয়া হলে সে তার কাছ থেকে তার অতীত সম্পর্কে জানতে পারে। এরপর আমরা নাজেন্তার চোখে সবথেকে শক্তিশালী ইম্পেরিয়াল আর্মস আইস বা বরফ ব্যবহারকারী এসডেথ সম্পর্কে জানতে পারি, যে কিনা উত্তরের রাজপরিবারের রাজপুত্রকে তার আর্মির সাথে হারিয়ে রাজধানীতে ফেরার জন্য প্রস্তুত হচ্ছিল। এখন শুরু করছি এপিসোড ৬। এপিসোডটি শুরুতে আমরা তাতসুমি আর লিওনকে রাজধানীর রেড লাইট ডিস্ট্রিক্ট অর্থাৎ পতিতালয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। তারা সেখানে একটি মিশনের জন্য গিয়েছিল। এরপর লিওন তার বিস্ট ফর্মে রূপান্তরিত হয়ে বলে, এখন আমি খুবই শক্তিশালী অনুভব করছি। লিওনের বিস্ট ফর্মকে নিজের চোখের সামনে দেখতে পেয়ে তাতসুমি বেশ উত্তেজিত হয়ে গেলে লিওন তাকে তার কোলে তুলে নেয়। এরপর সে তাকে নিয়ে বাড়ির ছাদে লাফিয়ে লাফিয়ে একটি বাড়ির উপরে এসে পড়ে। সেখানে অনেকগুলো মেয়ে একটা নেশার গন্ধে মগ্ন হয়ে নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টাপাল্টা আচরণ করছিল। তাতসুমি বাড়ির ছাদ থেকে এসব দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর সেখানে দুটি লোক এসে সেই মেয়েগুলোকে বলে, তোমরা আমার জন্য টাকা আনতে থাকলে আমিও তোমাদের জন্য এসব নেশা অনবরত আনতেই থাকব। লোকটির কথা শুনে সেখানে থাকা মেয়েগুলো অনেক বেশি খুশি হয়ে যায়। তখন লোকটির সাথে থাকা আরেকজন খেয়াল করে সেখানে থাকা একটা মেয়ে অতিরিক্ত নেশার কারণে মৃতপ্রায় হয়ে গিয়েছিল। তখন লোকটি তার বসকে এটি দেখালে সে মেয়েটিকে মেরে ফেলতে বলে এবং তার জায়গায় আরও বেশ কিছু নতুন মেয়েকে বস্তি থেকে তুলে আনতে বলে। তার আদেশ মতো লোকটি মেয়েটিকে সেখানে মেরে ফেলে। উপর থেকে লিওন আর তাতসুমি লোকগুলোর এমন নির্মম আচরণ দেখে বেশ রেগে যায়। তখন তাতসুমি বলে এদের বাঁচার কোনো অধিকারই নেই। এরপর লিওন তাকে বলে মেয়েটিকে সে আগে থেকে চিনত। এরপর সে আরও বেশি রেগে গিয়ে বলে এখন এদের শিক্ষা দেবার সময় হয়ে গিয়েছে। এরপর সিনে আমরা তাদের বস আর বাকি সবাইকে একসাথে বসে তাদের ব্যবসাকে কীভাবে আরও বড় করা যায় তা নিয়ে কথা বলতে দেখি। এরপর তাদের বস বলে আমাদের ব্যবসাকে আরও বৃদ্ধি করতে আমাদেরকে আরও নতুন নতুন রাস্তা বের করতে হবে। তখন তাতসুমি আর লিওন ছাদ ভেঙে উপর থেকে নেমে এসে বলে তোমরা এখন সোজা নরকের রাস্তায় যাবে। তাদের দেখে সেখানে থাকা লোকগুলো তাদের উপর হামলা করে দিলে তাতসুমি চোখের পলকে তাদের কয়েকজনকে মেরে ফেলে। এদিকে লিওনও তার শক্তি ব্যবহার করে তাদেরকে একে একে মারতে শুরু করে। এটি দেখে তখনকার সেই লোকটি অনেক বেশি ভয় পেয়ে তাতসুমির দিকে বন্দুক তাক করলে তাতসুমি খুব নিখুঁতভাবে তাকে দুটুকরো করে ফেলে। তখন লিওন তাদের বসের গলা ধরে ঝুলিয়ে ফেললে লোকটি তার কাছে জীবন ভিক্ষা চেয়ে বলে, তুমি কি চাও? টাকা, মাদক, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, দয়া করে আমাকে ছেড়ে দাও। তার কথা শুনে লিওন একটু মুস্কি হেসে বলে, এখন আমি শুধু তোমার জীবনটা নিতে চাই। এমনটা বলে সে লোকটিকে সজোরে একটা ঘুষি মেরে সেখানেই মেরে ফেলে। এরপর সিনে আমরা তাতসুমি আর লিওনকে রাস্তায় হাঁটতে দেখি। তাতসুমি লিওনের কাছে সেই মাদকাসক্ত মেয়েগুলোর কী হবে তা জানতে চাইলে লিওন বলে, এসব কিছু আমাদের চিন্তার বিষয় নয়। তার কথা শুনে তাতসুমি কিছুটা উদাস হয়ে গেলে লিওন বলে, আমাদের বস্তিতে একজন অবসরপ্রাপ্ত ডাক্তার রয়েছেন, আমি তাকে বিষয়টি বুঝিয়ে বললে তিনি নিশ্চয় মেয়েগুলোকে সারিয়ে তুলতে সাহায্য করবেন। আমি এসব শুধু এজন্যই করছি কেননা তাদের মধ্যে একজনকে আমি আগে থেকে চিনতাম। লিওনের এমন দয়ালু মনোভাবে তাতসুমি কিছুটা খুশি হয়ে বলে, তুমি কেন তাদেরকে সাহায্য করছো এটা মূল বিষয় নয়, তুমি যে তাদের মনে কিছুটা হলেও আশা জোগাতে পেরেছো এটাই বড় বিষয়। তাতসুমির কথা শুনে লিওন কিছুটা খুশি হয়ে তার কানে জিব্বা লাগালে তাতসুমি চমকে গিয়ে দূরে সরে যায়। সে তখন লজ্জা পেয়ে লিওনকে বলে, তুমি এসব কী করছো? লিওন তার জবাবে বলে, তেমন কিছু না, আমি শুধু তোমাকে মার্ক করে রাখছি, তুমি বড় হয়ে একজন সুদর্শন পুরুষে পরিণত হয়ে গেলে আমি তোমাকে আমার বানিয়ে নেব। যাই হোক, এখন আমি আমাদের বাকি বন্ধুদের কথা ভাবছি, তারা হয়তো এতক্ষণে তাদের মিশন শেষ করে হাইড আউটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তখনই আমাদেরকে দেখানো হয় শিলে আর মাইন তাদের মিশন শেষ করে দৌড়ে হাইড আউটের দিকে যাচ্ছিল। এদিকে আগের পর্বে দেখানো সেরিউ তার ইম্পেরিয়াল আর্মস কুরোকে নিয়ে একটি গাছের উপর দাঁড়িয়ে মাইন আর শিলের উপর নজর রাখছিল। যখনই শিলে আর মাইন সেখান দিয়ে যেতে থাকে তখনই হঠাৎ সেরিউ তাদের উপর হামলা করে দেয়। এরপর সেরিউ শিলের একটি পোস্টার বের করে বলে, তাহলে তুমি নাইট্রোয়েডের শিলে, আর তোমার পাশের মেয়েটির ইম্পেরিয়াল আর্মস দেখে বোঝাই যাচ্ছে সেও নাইট্রোয়েডেরই একজন সদস্য। তখন সেরিউ বেশ উত্তেজিত হয়ে বলে, যাই হোক, আমি সেরিউ, আমি ইম্পেরিয়াল পুলিশের একজন গর্বিত সদস্য, ন্যায়ের জন্য তোমাদেরকে এখানে আমার হাতে মরতে হবে। তখন মাইন বলে, যেহেতু তুমি আমার পরিচয় জেনে গিয়েছো তাই এখন তোমার কাছে দুটি রাস্তা খোলা আছে, হয়তো তুমি আমাদের সাথে আসবে আর নয়তো তোমাকে আমাদের হাতেই মরতে হবে। তখন সেরিউ রেগে গিয়ে বলে, আমার বাবা তোমাদের মতো শয়তানদের সাথে লড়াই করতে গিয়ে মারা গিয়েছেন, শুধু তাই নয়, তোমরা আমার শিক্ষক, আমার আদর্শ ক্যাপ্টেন অগ্রেকেও মেরে ফেলেছ, আমি তোমাদেরকে এর জন্য কখনোই ক্ষমা করব না, আমি তোমাদেরকে মেরেই ফেলবো।
তার কথা শুনে মাইন বলে মনে হচ্ছে তুমিও এখানে মরতে এসেছো এমনটা বলে সে তার ইম্পেরিয়াল আর্মস পামকিন দিয়ে সেরিওর উপর হামলা করে দেয় কিন্তু আমরা দেখতে পাই সেরিওর কিছুই হয়নি কেননা তার ইম্পেরিয়াল আর্মস কুরো সাইজে বেশ বড় হয়ে তার সামনে দাঁড়িয়ে তার হামলাগুলোকে নিজের উপর নিয়ে নিয়েছিল শুধু তাই নয় কুরোর সব ক্ষতগুলো সাথে সাথে সেরে গেলে মাইন আর শিলের বুঝতে বাকি থাকে না যে সেটি একটি জীবিত ইম্পেরিয়াল আর্মস তখন সেরিও তাদের উপর গুলি করতে করতে ভাবে এতটা দূর থেকে তাদের উপর হামলা করে কোনো লাভই নেই সে তখন কুরোকে শিলের উপর হামলা করতে বললে কুরো তাই করে কিন্তু শিলে তার আর্মস দিয়ে কুরোকে কেটে খুব সহজে তাকে দূরে ফেলে দিয়ে সেরিওর দিকে এগোতে শুরু করে সেরিও তখন হাসতে শুরু করে কেননা কুরো আবারও শিলের আঘাত থেকে নিজেকে ঠিক করে ফেলেছিল এটা দেখে শিলে অনেক অবাক হয়ে গেলে মাইন এসে কুরোর উপর হামলা করে দেয় তখন সে শিলেকে তার অসাবধানতার জন্য বকা দিয়ে বলে তোমার কি মনে নেই প্রত্যেকটা জীবিত ইম্পেরিয়াল আর্মসের দেহের ভিতর একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু থাকে যতক্ষণ না তুমি সেটিকে ধ্বংস করবে এটি বারবার নিজেকে ঠিক করতে থাকবে সে আরও বলে এমনকি আকামের মুরাসামেও এদের কোনো ক্ষতি করতে পারে না তখন সেরিও কুরোকে তার হাত বের করতে বলে কুরো শরীর থেকে তখন দুটি দানবাকৃতির হাত বেরিয়ে আসে এরপর সেরিও আবারও কুরোকে তাদের উপর হামলা করার জন্য পাঠিয়ে দিলে শিলে মাইনকে তার পেছনে যেতে বলে কুরোর সমস্ত হামলাগুলো তার ইম্পেরিয়াল আর্মস দিয়ে আটকাতে শুরু করে এদিকে সেরিও একটি বিশেষ ধরনের বাঁশি বাজিয়ে বাকি সৈন্যদের তাদের অবস্থান সম্পর্কে জানিয়ে দেয় এরপর মাইন তার পামকিন দিয়ে কুরোর উপর বেশ বড়সড় হামলা করে দিলেও কুরোর কিছুই হয় না কুরোকে আবারও নিজেকে ঠিক করতে দেখে মাইন রেগে গেলে সেরিও হাসতে হাসতে বলে ইম্পেরিয়াল আর্মস তোমার ধারণার থেকেও বেশি শক্তিশালী কিন্তু তখনই শিলে তার উপর হামলা করতে এসে বলে আর্মস যত শক্তিশালী হোক না কেন এটির ব্যবহারকারীকে ছাড়া এটি সম্পূর্ণ অচল এমনটা বলে সে সেরিওর উপর হামলা করে দিলে সেরিও অবাক হয়ে ভাবে তাহলে তার প্রথম থেকেই আমার উপরেই নিশানা করছিল তখন শিলে তার উপর নিজের ট্রাম্প কার্ড অর্থাৎ সর্বোচ্চ শক্তি দিয়ে হামলা করে দেয় যার ফলে আর্মস থেকে অনেক আলো বের হতে শুরু করলে সেরিও চোখে দেখতে পারে না কিন্তু এরপর অনবরত হামলা করার পরেও সেরিওর কিছু না হলে শিলে অবাক হয়ে ভাবে মেয়েটি তার আর্মস ছাড়াও বেশ শক্তিশালী তখন কুরো সেরিওর বিপদ দেখে তার দিকে যেতে শুরু করলে মাইন আবারও তার উপর হামলা করে ভাবে যতক্ষণ শিলে মেয়েটিকে শেষ করছে ততক্ষণ আমায় এটিকে আটকে রাখতে হবে এদিকে শিলে সেরিওকে মেরে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছিল সে অনবরত সেরিওর উপর হামলা করতে শুরু করলে হঠাৎ সেরিও একটি পাথরে হোঁচট খেয়ে পড়ে যায় তখন শিলে এই সুযোগে তার গলায় হামলা করতে যায় কিন্তু সেরিও শিলের হামলা থেকে নিজেকে বাঁচানোর জন্য তার হাতগুলোকে উৎসর্গ করে ফেলে শিলে এটি দেখে বেশ অবাক হয়ে গেলে পর মুহূর্তে সেরিও তার হাতগুলো থেকে বিশেষভাবে লাগানো বন্দুক বের করে শিলের উপর হামলা করে দেয় কিন্তু শিলে সেটিকেও তার আর্মস দিয়ে আটকে ফেললে সেরিও অনেক চমকে যায় তখন শিলে আবারও তার হাতগুলোকে কেটে ফেললে সেরিও ব্যথায় কাতরাতে শুরু করে এরপর সে কুরোকে তার ট্রাম কার্ড ব্যবহার করে তার সবথেকে ভয়ানক রূপে রূপান্তরিত হতে বললে কুরো তাই করে এটি দেখে মাইন আর শিলে অবাক হয়ে গেলে কুরো মাইনকে ধরে ফেলে মাইনকে বিপদে দেখে শিলে অনেক বেশি ভয় পেয়ে যায় তখন সেরিও কুরোকে মাইনকে চাপ দিয়ে মেরে ফেলতে বললে শিলে গিয়ে কুরোর হাত কেটে মাইনকে বাঁচিয়ে ফেলে কিন্তু তখনই পেছন থেকে একটা গুলি এসে শিলের বুক ভেদ করে চলে গেলে মাইন নির্বাক হয়ে যায় এরপর কুরো শিলেকে তার দাঁত দিয়ে কামড়ে দুটুকরো করে ফেললে আমরা দেখতে পাই সেরিওর মুখের ভেতরেও একটা বিশেষ ধরনের বন্দুক লাগানো ছিল যেটি দিয়ে সে শিলের উপর গুলি করেছিল এসব সে তার শিক্ষক অগ্রের কথায় একটি পাগলাটে ডাক্তারের মাধ্যমে করিয়েছিল এটা দেখে মাইন ক্ষোভে কষ্টে নিজের ভাঙা হাত নিয়েই সেরিওর দিকে তাকে মারার জন্য এগোতে শুরু করলে পেছন থেকে অনেকগুলো সৈনিক এসে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে তখন শিলে মৃত্যুর দুয়ারে থেকেও তার ইম্পেরিয়াল আর্মসের ট্রাম্প কার্ড ব্যবহার করে সেখানে এত বেশি আলো সৃষ্টি করে যে সবাই কিছুক্ষণের জন্য চোখে দেখতে পায় না এরপর শিলে মাইনকে সেখান থেকে পালিয়ে যেতে বললে মাইন বলে আমি তোমাকে ফেলে রেখে কখনোই পালাবো না কিন্তু শিলের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে মাইন বুঝতে পারে সে আমাকে বাঁচানোর জন্য তার শেষ শক্তিটুকু দিয়ে চেষ্টা করছে এরপর সে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করলে শিলে নাইট্রেটের সাথে কাটানো তার সব আনন্দঘন স্মৃতিগুলো মনে করতে করতে ভাবে শেষ সময় হলো আমি অন্তত তোমাদের কোনো কাজে আসলাম এরপর সে তাতসুমির কাছে ক্ষমা চায় কেননা সে আর কখনোই তাতসুমিকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দিতে পারবে না এসব চিন্তা করতে করতে শিলে একটু মুচকি হেসে মৃত্যুকে আলিঙ্গন করে এদিকে সেরিওকে এমন খারাপ অবস্থাতেও হাসতে দেখে তার সাথী সৈনিকরা অনেক বেশি অবাক হয়ে যায় সেরিও তখন আকাশের পানে চেয়ে তার বাবাকে বলে আমি তাদের একজনকে হারিয়ে দিয়েছি বাবা আমি অবশেষে তাদেরকে মারতে পেরেছি এখন ন্যায়ের ধারা বইতে শুরু করেছে এমনটা বলে সে পাগলের মতো হাসতে শুরু করে
এদিকে হাইডআউটে শিলের মৃত্যুর খবর শুনে সবাই বাকরুদ্ধ হয়ে গেলে তাতসুমি কাঁদতে কাঁদতে মাইনের কাছে গিয়ে এসবের জন্য কে দায়ী তা জানতে চায়। এরপর নাজেন্দা তাতসুমিকে থামতে বললে তাতসুমি রেগে গিয়ে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? তারা আমাদের একজন বন্ধুকে মেরে ফেলেছে, আমরা কি এখন চুপ করে বসে থাকবো? তাতসুমির এমন আচরণে বুলাট তাকে একটি ঘুষি মেরে ফেলে দিয়ে বলে, আমি কি তোমায় আমাদের সাথে যুক্ত হবার শুরুতেই বলিনি যে আমাদের মধ্যে যে কেউ যে কোনো সময় মারা যেতে পারে? তাহলে তুমি এমন আচরণ কেন করছো? তাতসুমিকে এসব বললেও বুলাটও তার মতোই রেগেছিল। তখন মাইন্ড প্রতিজ্ঞা করে এরপর যখন তার সেরির সাথে দেখা হবে সে তাকে ধ্বংস করে শিলের মৃত্যুর বদলা নেবে। এরপরের সিনে তাতসুমি নির্বাক হয়ে সায়ো আর ইয়েসুর কবরের সামনে সে জায়গাতে দাঁড়িয়ে থাকে। সে তখন শিলের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করতে থাকলে হঠাৎ তার মনে হয় শিলে আবারও এসে তাকে জড়িয়ে ধরেছে, কিন্তু বাস্তবতা উপলব্ধি করতে পেরে সে দুঃখী মনে আবারও আকাশের পানে চেয়ে থাকে। এদিকে অন্য একটি সিনে আমরা কমান্ডার অ্যাজাদকে রাজধানীতে ফিরে খুব খুশি হতে দেখি, আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের এপিসোডটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আমার এক্সপ্লেনেশন তোমাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট ও তোমার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবে না। তোমাদের সাপোর্ট এখন আমাদের অনেক প্রয়োজন। পরবর্তী এপিসোডগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।